নমস্কার বন্ধুরা, আজ আমি সয়াবিনের কাবাব বানিয়ে দেখাবো। কি করে বানাই সয়াবিনের কাবাব? সয়া কাবাব বানাতে কি কি লাগছে আমি একটু বলে দিই। সয়া কাবাব বানাতে এখানে সয়াবিন সিদ্ধ করে ম্যাশ করে রাখা আছে। 200 গ্রাম মতো সয়াবিন নিয়েছি আমি। আর এখানে আছে ধনে পাতা কুচি, আদা রসুন পেস্ট 1 চামচ মতো নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আছে বেসন শুকনো খোলায় ভেজে রাখা। আর এখানে আছে গরম মশলা, এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলা ভেজে নিয়েছি। আর এখানে আছে নুন, তেল, সাদা তেল, এটা করতে আমার সাদা তেল লাগবে। এবার আমি এগুলো একটা একটা করে মেশাবো। সয়াবিনটা দিলাম প্রথমে, সয়াবিনটা ভালো কিন্তু ম্যাশ হতে হবে, একদম ভালো ম্যাশ হয়েছে এরকম একদম মিশে যেতে হবে। এর মধ্যে আমি দেবো শুকনো খোলা ভিজে রাখা বেসনটা। আদা রসুন পেস্ট, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, নুন, এটা ভালো করে মাখতে হবে। চাইলে এই সময় একবার মিক্সিতে পেস্ট করেও আরেকবার নেওয়া যায়। মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিলে ভালোই হয়, না দিলেও কোনো ব্যাপার নেই। আমি হাত দিয়ে এগুলোকে একটু মেখে নিই, ভালো করে মেখে নিই আমি। এতে আমার একটু বিস্কুট গুঁড়ো লাগবে, বিস্কুট গুঁড়ো দিয়ে আমি একটু উপরে ছড়িয়ে নেব এইভাবে তৈরি করব কাবাবগুলো। এই যে এভাবে আমি কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব তেলে।
প্যানটা গরম আছে আমি একটু তেল দিয়ে নিলাম অল্প করে দেব কারণ আমি শ্যালো ফ্রাই করব চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন আমি শ্যালো ফ্রাই করব আমার তেল গরম হয়েছে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একটু এগুলোকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক পাশ ব্রাউন হয়ে ভিজে গেছে সুন্দর কালার হচ্ছে
কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। খুব সুন্দর কালার হয়েছে। বন্ধুরা, হয়ে গেছে আমার সয়াবিন কাবাব তৈরি। দেখুন আমার রেসিপিটা, দেখুন কীভাবে বানিয়েছি। সেরকম বানিয়ে আপনারাও বাড়িতে বানান, খান এবং খেয়ে আমাকে জানান কেমন লাগলো। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ বন্ধুরা।